আচ্ছা এরকম যদি হয় আপনি একা বাজারে গেছেন দেন আপনার প্রত্যেকটা দোকানদার একই প্রোডাক্ট সেল করতেছে তার ব্যাপারটা কি হয় আর যদি সেই প্রোডাক্টগুলো হয় মিষ্টি ব্যাপারটা করেন ইন্টারেস্টিং হয় না ঠিক এরকম একটা বাজারে সন্ধান মিলছে মিষ্টি হাট আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় গোল্লা হাট লাল সাদা কালো সব ধরনের মিষ্টি পাওয়া যায় এই গোল্লার হাটে হাসি খুশি মিষ্টি কালো জাম সাদা লাল বালিশ মিষ্টি এবং সাদা গোল্লা বড় মিষ্টি সব ধরনের মিষ্টি পাওয়া যায় এই গোল্লার হাটে আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে এটি একই প্রোডাক্ট সেল করতেছে সেটা হলো মিষ্টি এ যেন মিষ্টি সমুদ্র চারদিকে শুধু মিষ্টি আর মিষ্টি ভাবা যায় এই মুহূর্তে আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন কোয়ালিটির মিষ্টি দেখা যাচ্ছে আপনাদের এই বাজারের নাম কি এটা হলো আপনার এমনি মুজফফরপুর বলে কিন্তু এটা সবাই জানে যে আপনার মিষ্টির মেলা মিষ্টির মেলা গোল্লা হাট যেটা বলে না এটা কি প্রতি বছর এই দিনে বসে এটা আপনি বাংলা মাঘ মাসে বসে তাই না তো আপনার দোকানে দেখা যাচ্ছে অনেকগুলো মিষ্টি তো এগুলোর প্রাইস কিরকম এই যে বড়টার প্রাইস কিরকম এটা আপনার হলো আপনার 600 টাকা 600 টাকা কেজি না পিস কেজি এটা 600 টাকা এটা 500 টাকা এই ছোটগুলা এটা 400 দেখতে পারলেন বিভিন্ন কোয়ালিটির মিষ্টি বিভিন্ন রকমের দাম এটা একমাত্র হাট যেটা গোল্লা হাট নামে পরিচিত যাওয়ার জন্য একটা মিষ্টি নিয়েছি আমার সাথে মিলন আছে কালোটা নিয়েছি আমি সাদাটা নিয়েছি দেখা যাক বেটার ফিলিংস আমাদের পাহাড় সখীপুরের পূর্বাঞ্চলে এরকম মনোমুগ্ধকর পরিবেশে গোল্লার হাট আপনি চাইলে ঘুরে আসতে পারেন পাথার চৌরাস্তা থেকে 1 কিলোমিটার দক্ষিণে ছোট্ট একটা জায়গায় সাজানো গোছানো এই গোল্লার হাট